আসসালামু আলাইকুম। জি সাহেবাই, আমাদের আমাদের একজন দর্শক লাইনে আছে, আপনি প্লিজ কোশ্চেনটি করুন। আপনি শুনছেন, উনি শুনছেন। জি, আমি ইউকে তে 2021 এর জুনে আমার আব্বুর মানে ডিপেন্ডেন্ট হয়ে এখানে আসছি, আর প্রি সেটেলমেন্টে, ইউ প্রি সেটেলমেন্টে। তো বেসিক্যালি আমি আমার ভিসা পাওয়ার পরে আমার আব্বু ঠিক করে যে বিয়ে শাদি দিয়ে দেন। তো আমি জুনেতে আসার আগে আমার বিয়ে করা হয়ে গেছে, কিন্তু আমার আসলে কাগজপত্রের সবকিছুতে মানে ভিসা করার টাইমে তো আনম্যারিড ছিলাম, পাসপোর্ট আনম্যারিড দেওয়া, তো ওইভাবে আমি আর কখনো চেঞ্জ করতে পারি, বা আমি জানতাম না কিভাবে চেঞ্জ করতে হয়। তো নিউ রুলস যখন শুনলাম যে 38,700 পাউন্ড আসতেছে, আমি চিন্তা করছিলাম যে তার আগে আগে যদি আমি অ্যাপ্লাই করতে পারতাম আমার স্পাউস এর জন্য প্রি সেটেলমেন্টে, যেভাবে আব্বু আমাদের জন্য করছেন, তো আমি আসলে এইভাবে করতে পারবো কিনা, কারণ আমি তো আব্বুর ডিপেন্ডেন্ট ছিলাম। তো আমি আবার জি, আপনার আপনার প্রশ্ন আমি তাকে একটু বুঝিয়ে বলি। সাহেব, উনি উনি একজন উনি একজন ইউরোপিয়ান সিটিজেনের উনি ডক্টর, উনি ডিপেন্ডেন্ট এবং প্রি সেটেলমেন্টে বাংলাদেশ থেকে আসছেন। ওনার প্রথম কোশ্চেনটি হচ্ছে সাহেব, যে এই যে সামনে যে 38,700 এর যে পরিবর্তন আসতেছে, এটি নিয়ে উনি একটু উদ্বিগ্ন। উনি উনি চাচ্ছে যে এই 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 বর্তমানে যে 18,600 আছে, সেই আইনে ওনার হাজবেন্ড কে নিয়ে আসতে। প্রথম কোশ্চেনটা সাহেব, আমি একটু আমি আমি আপনাকে বলি, সেটি হচ্ছে সাহেব, উনি কি ইউরোপিয়ান সেটেলমেন্টের প্রি সেটেলমেন্টে থেকে উনি কি ওনার হাজবেন্ড কে আনতে পারবে কিনা, সেটি হলো প্রথম ওনার কোশ্চেন, প্লিজ। ধন্যবাদ মনিজন ভাই। জি না, আপনি পারবেন না, যেহেতু আপনি ডিপেন্ডেন্ট হিসেবে আসছেন, আপনি বাংলাদেশি সিটিজেন, এখানে ইউরোপিয়ান প্যারেন্টস এর ডিপেন্ডেন্ট হয়ে আসেন, আপনি যতক্ষণ পর্যন্ত স্যাটেল স্ট্যাটাস না পাবেন ততক্ষণ পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না, এক। আরেকটা হচ্ছে আপনার ইউরোপিয়ান রুলসে আপনার কোনো এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারের যে অ্যাপ্লিকেশনের যে প্রমটা ছিল, এই পদ্ধতিটা বন্ধ হয়ে গেছে 31st of December থেকে। সো আপনার যদি ধর ফর এক্সাম্পল আপনার বিয়ে হইতো 31st of December আগে, 2020 আগে, আর আপনার যদি বাবা আপনার আপনার হাজবেন্ডের জন্য অ্যাপ্লিকেশন করতেন এজ এ ডিপেন্ডেন্ট হিসাবে, সেই ক্ষেত্রে এটা সম্ভব ছিল আন্ডার 2016 রেগুলেশনের আন্ডারে। যেহেতু এই রুলসটা চলে গেছে, সেজন্য আপনি কোনো ইউরোপিয়ান ইউএসএস রুলে কোনো অ্যাপ্লিকেশন করতে পারবেন না, এটা হচ্ছে একটা। আর একটা হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত সেটেলমেন্ট স্ট্যাটাস না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত অ্যাপেন্ডিক্স FM এর আন্ডারে এজ এ স্পাস অফ এ আপনার সেটেল পারসন, এই রুটেও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তো প্রথমে আপনাকে স্যাটেল স্ট্যাটাস পেতে হবে, এবং স্যাটেল স্ট্যাটাস পাওয়ার পর আপনি 18,600 দেখে অ্যাপ্লিকেশন করতে হবে। যদি এটা পরিবর্তন হয়ে 38,700 হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে ওই 38,700-ই আপনাকে স্যাটিসফাই করতে হবে।